আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিও তিনটি গুরুত্বপূর্ণ পাঠ রয়েছে এক নম্বর হলো কোরিয়ার রেজাল্ট আপনি কীভাবে নিজে নিজে বের করবেন সেটা দেখানোর চেষ্টা করব দুই নম্বর হলো খুবই ইম্পর্টেন্ট যে পার্টটা যে কোরিয়ার রেজাল্ট তো শুধু দেখলেই হবে না রেজাল্ট দেখার পর আপনাকে দেখতে হবে যে আপনি স্কিল টেস্টের জন্য ডাক পাবেন কি না মানে স্কিল টেস্টের জন্য আপনি মনোনীত হয়েছেন কিনা সেটা কিভাবে জানবেন কারণ আপনারা সবাই জানেন যে অনেকেই একশো আশি একশো পঁচাত্তর একশো নব্বই পেয়েও স্কিল টেস্টের ঘরে তার নাম নাই এটা কিভাবে আপনি নিশ্চিত হবেন যে আপনি স্কিল টেস্টের জন্য মনোনীত হয়েছেন এই বিষয়টা আপনাকে দেখানোর চেষ্টা করব তিন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা অনেকেই জানতে চাই যে আমি পরীক্ষার সময় রিডিং পার্টে এবং লিসেনিং পার্টে কত করে পেয়েছি সেটা কীভাবে জানবো সেটাও আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর এই সব কাজগুলো করার জন্য আপনার দুইটা জিনিস লাগবে একটা হলো আপনার পাসপোর্ট নাম্বার আর একটা জন্ম তারিখ এই দুইটা সুন্দর করে নিয়ে বসেন আর আমি এই ভিডিওর মাধ্যমে যেভাবে যা করতে বলবো ঠিক সেভাবে করেন আশা করছি আপনি সব কাজগুলো নিজে নিজেই করতে পারবেন তো চলুন তাহলে শুরু করছি আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি এ বিষয়ে আপনার একটা পুরো ধারণা তৈরি হবে আমাদের প্রথম কাজ হবে আমাদের রেজাল্ট বের করা কারণ রেজাল্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আইডি আছে যে আইডিটা আমাদের জানা দরকার পরবর্তী বিষয়গুলো মানে বের করার জন্য ঠিক আছে আর সব কাজগুলো করার জন্য আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে লক্ষ্য করুন এই যে আমার হোম স্ক্রিনে ক্রোম ব্রাউজার আমি তার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর সার্চ আর টাইপ এর ওপর আপনি ক্লিক করবেন এবার আপনি লিখবেন এইচ আর করিয়া দেখুন আমি লিখছি এই চারটি কোরিয়া লেখা হয়ে গেলে আপনি সার্চে দেবেন এবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে তার উপরে আপনি ক্লিক করবেন দেখুন এই যে ইপিএস টপিক লেখা আছে এর উপর আমি ক্লিক করলাম ক্লিক করলে এরকম একটা পেজ আসতে পারে প্রথম অবস্থায় আপনার আপনি কী করবেন ব্যাকে যাবেন দেখুন এখন আমি ব্যাকে গেলাম ব্যাকে আসলে এরকমটা চলে আসবে ঠিক আছে এখানে একটা কথা বলে রাখি ভাই আমারটা তো ইংরেজি হয়ে আছে এটা অনেক সময় ওপরে লক্ষ্য করুন এই যে আমি জুম ইন করছি যে কোরিয়া লেখা আছে না খেয়াল করুন এর উপরে ক্লিক করলাম ক্লিক করলে আবারও এরকম যদি আসে আপনি ব্যাকে যাবেন ঠিক এরকমটা আসবে দেখুন সব লেখাগুলো কিন্তু কোরিয়াতে হয়ে গেল কোরিয়া হয়ে গেলে তো আপনি সব বুঝতে পারবেন না তাই না সেক্ষেত্রে আপনি কি করবেন এটাকে জুম ইন করে বা আপনি যদি বুঝতে পারেন উপরে লক্ষ্য করুন এই যে ইংলিশ লেখা আছে এই ইংলিশের আপনি ইংলিশের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলাম করলে পারে এই পেজটা সম্পূর্ণটা কী হয়ে যাবে ইংরেজিতে হয়ে যাবে এটা যতবার আসবে ততবার আপনি ব্যাকে ক্লিক করবেন ঠিক আছে দেখেন সবগুলো কিন্তু ইংরেজি হয়ে গেছে এবার এখানে লক্ষ্য করুন আমি জুম ইন করি এই যে লক্ষ্য করুন সি এক্সাম রেজাল্টস লেখা আছে এই সি এক্সাম রেজাল্টস এর আপনি ক্লিক করবেন এবার আবার আমি জুমিন ইন করি এবার বাম দিকে তাকাবেন ঠিক আছে এই যে বাম দিকে লক্ষ্য করুন এই যে লক্ষ্য করুন সি এক্সাম রেজাল্টস এই সি এক্সাম রেজাল্টসের উপর আপনি ক্লিক করবেন দেখুন আমি ক্লিক করলাম সেটা জুম ইন করি লক্ষ্য করুন এই যে এখানে লেখা আছে যে পাসপোর্ট লেখা আছে এই যে পাসপোর্ট এই পাসপোর্টের এই ঘরে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিবেন ওই যে বলেছিলাম দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে লাগবে একটা পাসপোর্ট নাম্বার আর একটা আপনার জন্ম তারিখ দেখুন এই যে পাসপোর্ট লেখা আছে এখানে পাসপোর্ট নাম্বার দিবেন ঠিক আছে ভালো করে বুঝে নেবেন এবার এখানে দেখুন বার্থডে লেখা আছে বার্থডে এখানে এই যে এই ঘরটা এ এই যে ঘরটা এখানে আপনার জন্মসাল দিবেন উনিশশো নব্বই বা উনিশশো পঁচানব্বই বা দু হাজার এক ছয় যা আপনার জন্মসাল ঠিক আছে এ সালটা দিবেন এবার এই যে পাশে দেখুন সিলেক্ট লেখা আছে এর উপর আপনি ক্লিক করবেন এবার আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটা এখানে লিখবেন ঠিক আছে এবার পরবর্তী লক্ষ্য করুন এই যে এর উপর যদি ক্লিক করেন এবার আপনার তারিখ কত তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন সেই তারিখটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তাহলে কী হলো ওপরের ঘরে আপনি পাসপোর্ট নাম্বার দিবেন তারপর আপনার জন্মশাল দিবেন কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা দিবেন আর কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা দিবেন দেখেন আমি দিই হ্যাঁ আমি সব কিছু লিখে কমপ্লিট করছি সিকিউরিটি পারপাসে আমি এটাকে মানে ব্লার করে রাখলাম ঠিক আছে এবার ডান দিকে লক্ষ্য করুন আমি আবারও জুম ইন করি সেটাকে দেখুন এই যে ডান দিকে দেখুন লেখা আছে কনফার্ম এই কনফার্মে আপনি ক্লিক করবেন দেখুন আমি কনফার্মে ক্লিক করলাম এখানে লক্ষ্য করুন আপনার রেজাল্টটা কমপ্লিটলি চলে এসেছে ঠিক আছে লক্ষ্য করুন এখানে লেখা আছে ইপিএস টপিকের নিচে আপনি কত পেয়েছিলেন পরীক্ষাতে সেটা এখানে চলে এসেছে আপনার মানে ইন্ডাস্ট্রি কি ম্যানুফ্যাকচারিং সেটা আসছে আপনার ডেট অফ বার্থ জন্ম তারিখ চলে এসেছে আপনার আইডি কার্ড নাম্বার মানে আপনার পাসপোর্ট নাম্বার সেটা চলে এসেছে এবং অ্যাপ্লিকেশান নাম্বার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যাপ্লিকেশান নাম্বার এই অ্যাপ্লিকেশান নাম্বারটা খুবই জরুরি আমি জুমিন করে দেখেন এই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখন আপনাকে লিখে রাখতে হবে ঠিক আছে এখন আপনি পরীক্ষাতে কত পেয়েছেন সেটা তো এখানে দেখতে পেয়েছেন এখানে কোনো ব্যাপার না মানে এখন কথা হলো এখানে সবার রেজাল্ট দেখাবে এখন কথা হলো স্কিল টেস্টের জন্য আপনাকে ডাকা হবে কি না মানে স্কিল টেস্টের জন্য আপনি অ্যালাও হয়েছেন কিনা সেটা জানা খুবই জরুরি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ভাই কীভাবে স্কিল টেস্টে আপনার নাম আসবে কি না সেটা কিভাবে জানবেন সেটাই আপনাকে এখন দেখাবো কারণ অনেকের কিন্তু কালার ব্ল্যান্ডের কারণে বেশি নাম্বার পেয়েও সে কী করতে পারে না স্কিল টেস্টে যেতে পারে না স্কিল টেস্টের জন্য অ্যালাও হয় না সে ফেল করে এটা আপনারা সবাই জানেন তাহলে আপনার কোনো প্রবলেম হয়েছে কি না সেটা এখন আপনি কীভাবে যাচাই করবেন সেটাই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এই জন্য আপনি কী করবেন এই নাম্বারটা আপনি লিখে রাখবেন এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেওয়া থাকবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা নাম্বার এটা আপনার অনেক কাজে দেবে ঠিক আছে লিখে রাখলেন ঠিক আছে যে আমি সাইডে লিখে রাখলাম কেমন এবার আপনি কী করবেন আবারও এইটা আপনি বাম দিকে লক্ষ্য করেন এই বাম দিকে দেখেন বাম দিকে ওপরে লক্ষ্য করুন ক্যান্ডিডেটস ফর স্কিল টেস্ট লেখা আছে একেবারে ওপরে কলমটা ক্যান্ডিডেটস ফর ইস্কিল টেস্ট এর ওপরে আপনি ক্লিক করবেন দেখুন আমি এর উপরে ক্লিক করলাম মানে এখন আমরা দেখছি যে স্কিল টেস্টের জন্য আপনি ডাক পাবেন কিনা সেটা ঠিক আছে আবারও আমি জুম ইন করলাম এবার এখানে লক্ষ্য করুন সিলেক্ট অফ ন্যাশন লেখা আছে তারপরে সিলেক্ট লেখা আছে এই সিলেক্টে ক্লিক করব। মানে আপনি কোন দেশের ক্যান্ডিডেট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আমরা যেহেতু বাংলাদেশের তাই আমি বাংলাদেশে ক্লিক করলাম ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে দুইটা রেজাল্ট দেওয়া আছে তাই না এই রেজাল্ট দুইটার মধ্যে কোন রেজাল্ট আপনার আপনি তো জানেন কত তারিখে আপনার রেজাল্ট হয়েছে তারিখটা এখানে দেখে নেবেন যারা অনেক দিন পরে ভিডিওটা দেখবেন তাদের কাজ হলো তারিখটা দেখা কোন তারিখের রেজাল্ট আপনি জানতে যাচ্ছেন এই যে সুন্দর করে তারিখটা দেওয়া আছে আমরা পাঁচ ছয় দু হাজার তারিখের রেজাল্ট জানতে চাই তাহলে আমরা কি করব ওইটা হলো এই ওপরেরটা তাই আমি ওপরেরটাই ক্লিক করলাম আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন এবার লক্ষ্য করুন এখানে সুন্দর করে তারা এক্সাম দিয়ে দিয়েছে যদি আপনি স্কিল টেস্টের জন্য ডাক পান তাহলে ঠিক এভাবে নাম লেখা থাকবে রিসিপ্ট নাম্বার দেওয়া থাকবে বিজনেস মানে আপনি কোন ধরনের ক্যাটাগরিতে যাবেন কোন খাতে যাবেন এবং টেস্ট ডেট মানে কত তারিখ আপনি পরীক্ষা দিয়েছিলেন এভরিথিং এখানে চলে আসবে এই জন্য এখন কি করতে হবে ভাই একটু লক্ষ্য করেন এইখানে সুন্দর করে লেখা আছে যে ইপিএস টপিক এর ডান দিকে দেখুন একটা ঘর আছে আমি জুমিন করে এই যে ঘরটা ঠিক আছে এই ঘরে ওই যে নাম্বারটা লিখে রাখলেন ওই নাম্বারের দেখেন এখানে একটা সি লেখা আছে না দেখেন এই যে সি এই সি এর ডান দিকের অংশটুকু এখানে লিখবেন ঠিক আছে অথবা আপনি আপনার অ্যাডমিট কার্ড যদি বের করেন অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেটা এখানে বসালেও হবে কেমন তাহলে লক্ষ্য করুন এই যে এখানে কি লেখা আছে পঞ্চাশ ষাট বারো আমি সেটা এখানে লিখি পঞ্চাশ ষাট তিরানব্বই বারো ঠিক আছে লেখা হয়ে গেলে আপনি কি করবেন সার্চে দেবেন দেখেন আপনার রেজাল্টটা চলে আসেছে এখানে খেয়াল করেন আপনার নামের অংশটুকু অর্ধেক অংশ দেখাবে অর্ধেক অংশ দেখাবে না রিসিপশন নাম্বার বিজনেস আপনি কত তারিখে পরীক্ষা দিয়েছিলেন সেইটা সবগুলো যদি এভাবে চলে আসে তাহলে আপনি বুঝবেন যে আপনি স্কিল টেস্টের জন্য অ্যালাউ হয়েছেন স্কিল টেস্টে আপনার জন্য আর কোনো প্রবলেম নাই মানে আপনার কালার ব্লাইন্ড কোনো প্রবলেম হয়নি রেজাল্টের কোনো প্রবলেম হয়নি আপনার মার্কে কোনো প্রবলেম হয়নি কোথাও কোনো প্রবলেম হয়নি আপনি স্কিল টেস্টের জন্য ডাক পাবেন হান্ড্রেড পার্সেন্ট স্কিল টেস্টের জন্য ডাক পাবেন ঠিক আছে আর যদি দেখেন যে আপনার এখানে ঠিক এরকম একটা ব্ল্যাঙ্ক শুধু রিসিপ্ট নাম্বার ওয়ান লেখা আছে আর ডানে বামে কোনো কিছুই লেখা নাই তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনি স্কিল টেস্টের জন্য ডাক পাবেন না স্কিল টেস্টের জন্য আপনি ফেল করেছেন শুধু আপনি পাস মানে রেজাল্ট ফেলেন কোনো স্কিল টেস্টের জন্য আর যেতে পারবেন না মানে করে যেতে পারবেন এক কথা বল তাহলে আমরা এক নাম্বার আমাদের রেজাল্ট জানলাম আমরা যে স্কিল টেস্টের জন্য ডাক পেয়ে পাবো সেটাও জানলাম একদম নিশ্চিত ঠিক আছে এখন আমাদের কথা হলো যে আমরা পরীক্ষা যে পরীক্ষা দিয়েছিলাম সেখানে রিডিং এবং এ আমি কত মার্ক পেয়েছি এটা কীভাবে জানবো তাই না চলেন এটা জানার জন্য কি করব আমরা আবারও এই যে ওপরে যে সার্চ মানে বারটা আছে তার উপরে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে লিখব ফরেন ওয়ার্কার সার্ভিস কি লিখবেন ফরেন ওয়ার্কার সার্ভিস দেখেন আমি লিখছি এই যে ফরেন ওয়ার্কার সার্ভিস লেখা হয়ে গেলে আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পর প্রথমেই যে ওয়েবসাইটটা চলে আসবে তার উপরে আপনি ক্লিক করবেন আর একটু ভাই হ্যাঁ এবার এখানে ওকে করে দিবেন এবার এখানে লক্ষ্য করুন বাম দিকে এই যে ইপিএস টপিক লেখা আছে এখানে যে ঘরটা আছে এই ঘরে ওই যে যে নাম্বারটা লিখে লিখে রেখেছিলাম রেখেছিলাম বড় করে একটা নাম্বার এই এখানে বসাবো এবার ঠিক আছে সুন্দর করে বসাবেন দেখেন প্রথমে জিরো ডাবল জিরো ফাইভ লেখা আছে তারপরে দু হাজার চব্বিশ তারপরে বড়শি পঞ্চাশ ষাট তিরানব্বই বারো লেখা আছে এই সম্পূর্ণ নাম্বারটাই এখানে বসাবো দেখেন আমি বসাই বসানো হয়ে গেলে নিচে লক্ষ্য করুন ভিউ লেখা আছে এই ভিউ এ আপনি ক্লিক করবেন লক্ষ্য করুন এখানে সুন্দর করে রেজাল্টটা চলে এসেছে বাট এখানে একেবারে ক্লিয়ারলি দেখা দেখাচ্ছে না যে কোনটা লিসেনিং মার্ক কোনটা রিডিং মার্ক কোনো কিছুই বলছে না তাই না জাস্ট এখন বুঝেন যে আপনার আইডির নিচে যে নাম্বারটা লেখা থাকবে ওই যে পঁয়তাল্লিশ লেখা আছে এই পঁয়তাল্লিশটা হলো আপনার লিসেনিং মার্ক মানে আপনি লিসেনিং পরীক্ষায় যে মার্কটা পেয়েছেন সেটা এটাকে দুই দিয়ে গুণ করে নেবেন তাহলে কত হবে নব্বই অর্থাৎ আপনি একশোর মধ্যে নব্বই পেয়েছেন বুঝা গেল পরেরটা দেখেন বাংলাদেশের নিচে পঁয়তাল্লিশ লেখা আছে এটা তাহলে রিডিং মার্ক আপনিও এখানে কি করেছেন একশোর মধ্যে নব্বই মার্ক পেয়েছেন ওকে ম্যানুফ্যাকচারিং এর নিচে লেখা আছে নব্বই মানে এটা হলো আপনার টোটাল মার্ক ঠিক আছে মানে এই যে লিসনিং আর রিডিং মিলে যে যত হয় সেটা হলো এ মার্ক অর্থাৎ নব্বইকে দুইটা গুণ করলে কত হয় একশো মার্ক অর্থাৎ আপনি একশো পেয়েছেন ওকে এটা তো একশো মার্কের মধ্যে দেওয়া আছে এখানে আর আমরা তো দুইটা গুণ করে মার্ক বের করি তাই না এটাই এখানে করা হয়েছে পরে দেখুন আইডির একটা নাম্বার লেখা আছে তার নিচে পঁয়াশি লেখা আছে এটা মানে কি ভাই ওই যে আপনারা যে কাট মার্ক করলেন না যে বলল না যে একশো পর্যন্ত আমরা নিয়েছি ওই একশো সত্তর মানেই হলো তো পঁয়াশি যদি এত নিত মানে মনে করেন যে দেড়শোতে নিত তাহলে এখানে দেড়শো পঁচাত্তর লেখা থাকতো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন ঠিক আছে তাহলে কাটমার্ক যত হবে তাকে দুইটা ভাগ করলে যে সংখ্যাটা থাকবে সেটা এখানে আসবে তাহলে এখান থেকে আপনি জানতে পারলেন প্রথমটা হলো লিসেনিং মার্ক তারপর একটা হলো রিডিং মার্ক তারপর ইন টোটাল আপনি যত পেয়েছিলেন তত আর কাটমার্ক যত হয়েছে সেটা হলো এইটা তাহলে আমাদের তিনটাই বের করা কমপ্লিট আপনি কত মার্ক পেয়েছেন সেটা এ ডাক পাবেন কিনা সেটা এবং পরীক্ষায় রিডিং এবং এ কত মার্ক পেয়েছিলেন সেটা এভরিথিং আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম আশা করি ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ